আজ শিউরেতে প্রসবের সময় সদ্যজাতর মাথায় কাঁচের ক্ষত, সদ্যজাতর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। মঙ্গলবার শিউরি সুপার স্পেশালিটি হসপিটালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন রাখি দাস নামে চন্দ্রপুর থানার কুশমাশুল গ্রামের এক বাসিন্দা। অভিযোগ, প্রসবের সময় তার সন্তানের মাথা কাঁচিতে কেটে যায়, অসুস্থ হয়ে পড়লে তাকে এসএনসিউতে ভর্তি করা হয়, পরে তার মৃত্যু হয়। ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন রাখি দাসের পরিবার। কি কারণে শিশুর মৃত্যু তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার শোভন দে। বীরভূম থেকে মৃন্ময় লাহিড়ির রিপোর্ট, HBS বাংলা 24। তা তো বুঝতে পারি না, জানি না আমরা কি একটু বুঝতে পারিনি। আমার মধ্যে লাট কেটে তাহলে লাড়ির রক্ত ওঠাতে শীতে যখন ধয়েছে তখন দেখি তাই ব্যাটা যে আমাকে ডাকলি দু মিনিট পরে বুঝতে আমাদের বাচ্চা তা প্লিজ দেখো তুমি দেবো ছেলে না মেয়ে আমাকে সব শুধু ওই যে বলে আমাদের ছেলে তারপর এই যে কাঁচি বুকে যে আমি দেখি তারপর আজকে দেখছি হলো ডাক্তার বেরিয়ে গেলো দু মিনিট পরে আমাকে ডাকলে বলছে রাখি দাসের বাচ্চার হয়েছে তাহলে বাড়ির লোক কে আছো উনি বলে আমি আছি নিয়ে বলছে তোমাদের বাচ্চা ভালো নেই তাই বললে আমাকে তোমাদের বাচ্চা ভালো নেই তোমাদের বাচ্চা মরে গেছে এই কথাটা বললে আমি তার বাচ্চা যদি মরিয়ে গেল তাহলে কাঁচার ঘরে কেন দিলে আমরা তা তো জানি না এই খুলে আমি আর তো জানি করে এই দেখছে এই কাঁচি বুকি দিয়েছে ছেলের মাথা থেকে মরা দেখলাম হ্যাঁ কাঁচা হ্যাঁ মরা বাচ্চার কাছে বাচ্চার কাছে আমি ছিলাম ডাক্তারের নাম তো আমি জানি না বাবু বাড়ি কোথায় মুসুর রাখি দাস দাঁড় অপারেশন করে অভিযোগ করছে যে তার বাচ্চার মাথাতে কাঁচি লাগিয়ে দেওয়া হয়েছে যখন প্রসব করা হচ্ছিল সেই সময় এবং তার এসএনসিউ ভর্তি করা হয়েছিল বাচ্চাটিকে মারা গেছে সেটা চিকিৎসার একটা গাফিলতির একটা অভিযোগ করছে রাখি দাস তো বাড়ি বললেন কুশমাশল আমি তাহলে এখন দেখি কি আছে কালকে ভর্তি হয়েছিল আজকে মারা গেছে না কালকে মারা গেছে সম্ভবত কালকে মারা গেছে আজকে বডি পেয়েছে ওরা কিছু বলেনি আপনাদেরকে কিছু বলেনি কত টাইম মারা গেছে বা কখন বডি পেয়েছে বলতেই পারছি না মানে পেশেন্ট কি ভর্তি আছে মা ভর্তি আছে কথা বলে নিচ্ছে দেখি কি ব্যাপার কোনো রিটিন কমপ্লেন পেয়েছে না কমপ্লেন তো এখনো দেয়নি কিন্তু আপনি আমার বললেন না বললাম আমি তো যাতে যথেষ্ট রিটিন কমপ্লেন কি আছে অভিযোগ সবসময় অভিযোগ সবসময় রিটার্ন হতে হবে এমন কোনো মানে নেই আমি একদম দেখিনি এখনো আপনার কাছ থেকে শুনলাম আমি বললাম ওনাকে সকালে কথা হলো আমি বললাম দেখি গিয়ে তাহলে কি হয়েছে পেশেন্ট তো ভর্তি আছে আরো সুবিধা হবে সচেতনতা সামাজিক দায়বদ্ধতা নাগরিকদের অধিকার শিশুর অধিকার নারীর ক্ষমতায়ন পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া মোবাইল নাম্বার 8670400249 8670400249 এবং 8158033099 8158033099